মার্কেটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। মালদার ইংলিশ বাজার থানার দুর্গা মোড় এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাত্রে 7 থেকে 8 জনের সশস্ত্র দুষ্কৃতী দল ওই এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় হানা দেয়। গ্যাস কাটার দিয়ে জানালার গ্রিল কেটে ব্যাংকের ভেতরে ঢোকে দুষ্কৃতীরা, কিন্তু লকার ভাঙার চেষ্টা করলে বেজে ওঠে অ্যালার্ম। এরপরেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রিল কাটার ব্লেড, গ্যাস কাটার সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরা দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যালো, হ্যাঁ, আমরা সকালে রিপোর্টিং পেয়েছি, অ্যাকচুয়ালি ভোরেই পেয়েছি রিপোর্টিং, যে দুটো নাগাদ প্রায় 8-10 জন মানে ব্যাংক রাবার্স তারা অ্যাটেম্প্ট নেয় এবং প্রায় 8-10টা তালা ভেঙে এবং গ্যাস কাটার সমেত সব নিয়ে আসে এবং 10খানা তালা ভাঙে এবং শাটারেরও তালা ভেঙে যায়। ভেঙে যখন শাটার ভেঙে ওখানে যে তালা আছে ভাঙবে, তখন অ্যাকচুয়ালি সাইরেন বেজে ওঠে। সেই সাইরেন বেজে ওঠার সময় তখন যে যারা প্যাট্রোলিংয়ে ছিল ওই সিভিক পুলিশ তারা অ্যাকচুয়ালি জানতে পারে এবং তারা ওটাকে ইয়ে করে এবং তখন তারা পালিয়ে যায়। হ্যাঁ, তো যার জন্য সঙ্গে সঙ্গে আমাদের এখানে লোকাল একজন স্টাফ থাকে, সায়েন্টিস্ট স্টাফ, তার তিনার কাছে যায়, তিনাকে তুলে এনে দেখাই। তখন থেকেই পুলিশ পাহারায় ছিল এবং সমস্ত গ্যাস কাটার বা সিলিন্ডার সব পুলিশ সেটাকে রেস্কিউ করে থানায় নিয়ে গেছে। স্যার, কোনো ক্ষয়ক্ষতি? কোনো ক্ষয়ক্ষতি আপাতত শুধু তালা ভেঙেছে আর ওই গ্যাস কাটার দিয়ে কলাসুর গেট এবং শাটার, ক্যাশ কাউন্টারের শাটার ভেঙেছে, এটাই ক্ষয়ক্ষতি। স্যার, আপনার নাম পরিচয়? আমি মোহন কুমার দে, রিজিয়নাল অফিস পিডি ম্যানেজার এবং আমাদের সিনিয়র অফিসার ক্রেডিট ম্যানেজার দেবোত্তম মুখোপাধ্যায় উনিও আছেন। আমরা সঙ্গে সঙ্গে আমরা রিপোর্ট চলে আসি এবং সেই রাত্রি থেকেই আমাদের এখানকার ম্যানেজার, ব্যাংকের অন্য স্টাফ ছিল, সিভিক পুলিশে ছিলেন, এই আর কি। তার সব ঠিক আছে কিনা আমি সব চেক করে নিয়েছি, যাতে আমরা মঙ্গলবারে ব্রাঞ্চটা আমরা ওপেন করি, ব্রাঞ্চ নর্মালি যেমন খোলা সেল। ঠিক আছে, এটা কিছু করতে পারছি না। ছাত্রীদের জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত পশ্চিমবঙ্গের এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির। আপনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। এখানে প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীর আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য যোগাযোগ করুন। আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলিতেছে, যোগাযোগ 9732050254।
48 নাম্বারটি আবারও বলছি 9732050248 ধন্যবাদ।